সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ কমার্স ব্যাংক চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় 1991 সালে ঘটিয়ে যাওয়া ভয়াবহ 29 এপ্রিলের স্মরণে। এই 29 এপ্রিলের স্মরণে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন তৎসময়ের মধ্যে 29 এপ্রিলে যারা কাজ করেছেন, একজন সাংবাদিক আর একজন সমাজসেবক। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পটু সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম উন্নয়নে আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী শাহরিয়ার খালেদ। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি সরাসরি কথায় চলে যাই, যেহেতু আমাদের বিষয়টা হলো আগামীকাল 29 এপ্রিল। এই 29 এপ্রিলকে নিয়ে আমরা বিগত এই যে 1991 সালে ঘটিয়ে যাওয়া ভয়াবহ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের দৃশ্য আপনারা সচক্ষে দেখেছেন এবং বিশেষ করে দেবুদা এবং দৃশ্যগুলো ধারণ করেছেন। ওই দিনের স্মৃতিগুলো যদি আপনি একটু বর্ণনা করেন এবং এই যে 29 এপ্রিল আমাদের জন্য কত ভয়ঙ্কর ছিল তার এখন হয়তো অনেকে ভুলে গেছে, হয়তো অনেকে ওই দিনের দৃশ্যটা দেখে নাই। আজকের আলোচনা থেকে আমরা মনে করি ওই দিনের বিষয়টা সবাইকে স্মরণ করে দেওয়া। 29 এপ্রিল যখন ঘূর্ণিঝড় হয়, এর 28 তারিখ আমরা প্রেস ক্লাবে ছিলাম। ওইখানে আমরা খবর পাই যে কালকে ঘূর্ণিঝড় হবে। তো ওইখানে ক্রাইম বুট ক্ষেত্রে ছিলাম, সঙ্গে আমি 8-10টা ফিল্ম নিয়েছিলাম কিনে। তো ফিল্মগুলো দেখার পর আতর লাগিম বলল যে, আমাদের সাংবাদিক বলছে, এই তো 29 এপ্রিলের ফিল্ম কিনে ফেলছে, কালকে লাশ পড়বে আর ওরা ছবি তুলবে, এই হলো তোমাদের কাজ। আমি বলছি না, ঘূর্ণিঝড় তো আর এত বড় হবে না, তো ফিল্ম কিনে ফেললাম যদি কিছু হয়। এই বলে আমরা চলে গেলাম। পরে দেখি বাসায় গিয়ে দেখি 12টা 1টার দিকে তুফান আরম্ভ হয়েছে। আমি হোটেল ইন্টারন্যাশনাল থাকতাম, ওইখান থেকে জানালা বাড়ি হচ্ছে আর ঘুম হচ্ছে না, চারিদিকে তুফান আরম্ভ হয়েছে। আমি চিন্তা করলাম কী করা যায়, এখন তো ভয়াবহ জ্বর হবে। সকালে হওয়ার পরপরই দেখলাম যে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া নাই, মানুষ সেদিক দিক দৌড়াদৌড়ি করতেছে। তো আমার একটা ছোট গাড়ি ছিল হুন্ডা, আমি ওইটা নিয়ে প্রথমে ফিরিঙ্গি বাজার গেলাম। ওইখানে গিয়ে দেখি ওইখানে স্টিমার চলে আসছে, মানে কর্ণফুলি থেকে স্টিমার এইখানে উঠে আসছে, এটি ছবি তুলতে হবে। তো আমি একটা পানির ট্যাঙ্কি আছে ওর উপরে উঠলাম, দুইজন আমাদেরকে তাড়িয়ে আসলো, বলছে আপনারা এখানে উঠছেন কেন, ওই ছবি তুলেছে, বলছে নামেন, এখানে পারমিশন নাই ছবি তোলা। বলছি ভাই আমি একটু ছবি তুলি। ওইখানে উঠার পর দেখলাম যে ওই নতুন ব্রিজ যেটা করছে সেটা মধ্যে স্টিমার উঠে গেছে, উঠে কয়েকটা স্টিমার লেগে গেছে সেখানে। ওরা তখন বললো যে আপনি ওইদিকে চলে যান, ওইদিকে ভালো ছবি পাবেন। আমি তখন নেমে গেলাম, এমনি আবার গাড়ি চালাই আমি গেলাম। তখন চিটাং কলেজে ওইখানে আসছে আর রাস্তা বন্ধ হয়ে গেছে, বড় বড় গাছ পড়ছে, আমি গাড়ি কোনো মতে নিতে পারছি না। দু তিনজনে কী করলো, আমার গাড়িটা পার করে দিল। আমি আবার গেলাম ব্রিজের দিকে, ব্রিজ দিকে গিয়ে রাস্তায় দেখি কয়েকটা লাশ পড়ে আছে। আমি ওইখানে ছবি তুলতে আরম্ভ করলাম। ছবি তোলার পর আমি ভিতরে গেলাম, ভিতরে দেখি মহিষ সেগুলো দড়ি সহ বাঁধা ইয়ের উপর পড়ে আছে, ব্রিজের উপর পড়ে আছে। ওইখানে সেগুলো তুললাম, তারপর দেখলাম স্টিমার আছে, বড় বড় স্টিমার, সেগুলো আটকা পড়ে আছে, সেখানে উঠলাম। সেদিন ছবি তোলার পর আমি আবার ব্যাক করলাম, আমি চলে আসলাম। মানুষের কান্না শুনতেছি, ঘরে কেউ নাই শুনতেছি, এই অবস্থা, বাড়িঘর পড়ে গেছে, হাহাকার করতেছে। সেদিন এমন অবস্থা ছিল, কারো কোনো গাড়ি ছিল না, ইলেকট্রিক চলে গেছে, কেউ গাড়ি চালাতে পারতেছে না। আমার এই গাড়ি নিয়ে আমি পতঙ্গার দিকে আসলাম, পতঙ্গার দিকে এসে দেখলাম যে রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে, ছোটো ছেলে পড়ে আছে, মানুষ কান্নাকাটি করতে দৌড়াদৌড়ি করতেছে। আমি ওইসব ছবিগুলো তুললাম, এরপর সেই দিন গেল, সেই ছবিগুলো আমাকে পাঠাতে হচ্ছে ঢাকায়। আমি এপির একটা অ্যাসাইনমেন্ট ছিল, এপিতে ছবিগুলো পাঠাবো, রয়টারে কিছু ভিডিওর কাজ ছিল, ওইগুলো পাঠাবো। সেদিন কী করলাম, আমি একটা ট্রাকে করে ঢাকায় চলে গেলাম। ঢাকায় গিয়ে আমি সন্ধ্যায় যখন পৌঁছলাম, সবাই বলছে ছবি নিয়ে আসছে, আমি বলছি হ্যাঁ ছবি নিয়ে আসছে, বলছে কত ছবি আছে আগে আমাকে দেন।
এ বলছে না আমাকে দেন, আমি এপির কাজ করে আগে সেখানে 5-6টা রিল দিলাম, তারপর আমি আবার অবজারভারে গেলাম, অবজারভারে গিয়ে ছবি দিলাম, তারপর সেখানে থেকে আমি সকালে চিটাং চলে যাব। ওই সময় কোন ছবিটা প্রাধান্য পেয়েছে পত্রিকায়? প্রাধান্য লাশের ছবি বেশি, লাশের মিছিল, লাশের শাড়ি, লাশের শাড়ি আর স্টিমারগুলি, স্টিমারগুলি ডাঙ্গায় চলে আসছে সেসব ছবি। আমার কয়েকজন ফটোগ্রাফার ধরে কাছে দেবু ভাই আমাকে কয়েকটা ছবি দেন, এইগুলো আমরা তো যেতে পারি না আপনার থেকে ছবি নিয়ে। আমি তাদেরকে ছবি দিলাম, দিয়ে আমি চলে আসলাম। চলে এসে হোটেলে আসার পরে শুনতে পারলাম যে বাঁশখালি সব ডুবে গেছে, বাঁশখালি যেতে হবে। আমি তখন বাঁশখালি কীভাবে যাব, একটা মাইক্রো আসছে কয়েকজনকে ডাকতেছে, কয়েছে কেউ যদি পত্রিকার কেউ থাকে আপনারা চলেন বাঁশখালি নিয়ে যাই। তখন আমি হেঁটে নামবো নাকি লাভ দিয়ে গাড়িতে নামবো এই অবস্থা করতেছি, ফিল্ম আছে ক্যামেরা আছে, তাড়াতাড়ি নেমে গেলাম বাঁশখালিতে যাওয়ার জন্য। ওই মাইক্রো করে বাঁশখালিতে যখন গেলাম তখন থেকে সেখানে পানি উঠে গেছে, প্রায় বিল সব পানি উঠে গেছে। দেখছি এটা কদিন পর ঘূর্ণিঝড়ের? পরের দিনে, পরের দিন। আপনি ঢাকা গেলেন কবে? 29 তারিখ সকালে করে আমি রাত্রে ওইগুলো ছবি ধরা ফেলছি। আবার 30 তারিখ আসছে, 30 তারিখ আমি আবার বাঁশখালি গেলাম। বাঁশখালি গেলে যখন গেলাম তখন থেকে কচুরি পেনা আসছে, হ্যাঁ এত কচুরি পেনা কেন আসতেছে, এগুলো কোথাকার কচুরি পেনা? মা দেখি কিছু দূর কচুরি পেনা সব লাশ, লাশ বেশি বেশি আসতেছে। আমি এত লাশ কীভাবে ছবি তুলবে, এই ছবি কী করবে আমি, এত ছবি। আমি অনবরত ছবি তুলতে আরম্ভ করলাম, দেখছি মানুষের সঙ্গে গরু বেশি আসছে। বাঁশখালি কোন এলাকায়? বাঁশখালি এটা নাম এই মুহূর্তে বাজার হইতে শুরু করে রামদাসার ওই সব এলাকার মধ্যে সবচেয়ে মানে ওই সব এলাকায় উপকূলীয় এলাকায়। উপকূলীয় এলাকায় আর আপনার কাছে আমি আমার বাসায় আমি একটু শারিক খালিদ ভাইয়ের কাছে যাচ্ছি, যেহেতু আপনি তো ছবির দৃশ্য আমরা দেখবো। তারপর শারিক খালিদ ভাই, ওই যে আপনি ওই সময় ঘূর্ণিঝড়ের যে আপনার ভূমিকা কী ছিল, আপনি কীভাবে দৃশ্যটা দেখেছেন? আমি প্রথমেই 1991-এর যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে যারা নিহত হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের এখনও যারা জীবিত আছেন এবং সেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তো আমি আসলেই ঘূর্ণিঝড় দুই দিন হয়েছে, আমরা যে দিনের হিসাব যদি করি, সেদিন চট্টগ্রাম শহরে নগরীতে ঘূর্ণিঝড় শুরু হয়েছে রাত, প্রথম ঝাপটা আসে পূর্ব দিক থেকে, আর সেটা হচ্ছে 7:45 রাত, 7:45 এবং এই তুফান কন্টিনিউয়াস চলে এটা সকাল 7:30 পর্যন্ত, পরদিন সকাল 7:30 পর্যন্ত এক নাগারে। এখন মাঝখানে ঘণ্টাখানেকের জন্য বন্ধ ছিল, যেটা তুফানে যে সাইক্লোনে যে সেন্টারটা, সেই সেন্টারটা ছিল চট্টগ্রাম শহর থেকে ফৌজদারহাট পর্যন্ত বিস্তৃত। তো যেটা সেন্টার থাকে, সেন্টারে কিন্তু কোনো বাতাস থাকে না, সেই জন্য মাঝখানে একটু বন্ধ ছিল। সেটাও এটা আমাদের যে যারা জিওগ্রাফার এবং যারা, হ্যাঁ আমি যেহেতু ভূগোল পড়েছি সেই জন্য আমার কিছুটা আমার এটা আইডিয়া আছে। তো সেদিন যে আমি একটা ছিলাম ইয়েতে, আমাদের সিটি কর্পোরেশনের লাম্বাবাজার এই যে বালিকা বিদ্যালয়, সেখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেখানে বক্তব্য দিচ্ছিলাম। গুটি গুটি বৃষ্টি ছিল হালকা, তো আমাদের তো তুফানের আগেও অভিজ্ঞতা আছে। একটু করে থামাবো একটা ছোটো বিরতির জন্য, দর্শক একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। শারিয়ার ভাই যেই কথাটা বলেছিলেন আপনি রামাবাজার, যেই, হ্যাঁ রামাবাজার বালিকা বিদ্যালয়ে অনেকেই গেছে, ওখানে দু একজন অতিথি ছিলেন, তো আমি অতিথি হিসেবে ছিলাম। আমি বক্তব্য রাখছিলাম যে যারা ছাত্রী আছে ওখানে, যেহেতু বালিকা বিদ্যালয়, তাদের উদ্দেশ্যে বলছিলাম যে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি যে সিগন্যাল দিয়েছে 10 নম্বর, সেটার জন্য অনেকেই, তাদের জন্য নতুন যারা আছে, যারা ক্লাস 10 পর্যন্ত যেহেতু স্কুলে, তখন বলছিলাম যে আজকেই তোমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে পারে। সেই এটা শেষ করে বাসায় আসছি, ঠিক 7:45 থেকে এই তুফান শুরু হয়েছে, কিন্তু তীব্র এটার তীব্রতা যখন বাড়তে থাকে রাত 10টার দিকে, প্রচণ্ড গতিতে বাতাসের গতিবেগ এবং বিভিন্ন যে মানুষের বিভিন্ন টিনের ছাউনি যে সমস্ত ঘরগুলো আছে, কাঁচা ঘর এবং যে টিনশেডের যে সেমিপাকা ঘরগুলো এবং ছাদের উপরে যে সমস্ত এই যে অনেক যে আমরা ইয়ে বলি সিঁড়ির যে উপরে যে টিনের ইয়ে, দেখুন মানে
উড়ন্ত সব উঠছে, তো এই অবস্থা এখন সকাল পর্যন্ত যে বিভিন্নভাবে আমরা এটা মানে চট্টগ্রাম নগরীতে এটা একটা বিশাল একটা যে ধাক্কা, এবং উপকূলীয় অঞ্চলে কী হচ্ছে তখন আঁচ করা যায়, যারা এই যেহেতু আমাদের এখানে সাইক্লোন প্রবণ ঘূর্ণিঝড় প্রবণ এইটা এই কর্ণফুলী এবং বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল আমাদের কাছাকাছি চট্টগ্রাম শহর চট্টগ্রাম নগর, সেজন্য তো আমরা আঁচ করতে পারছিলাম যে যে উপকূলীয় অঞ্চলে কী হচ্ছে সাগর পাড়ে যারা বসবাস এবং দ্বীপাঞ্চলে যারা যাদের বসবাস, এই ঘূর্ণিঝড়ের যে মানে আমরা যেটা ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে 300 কিলোমিটার, তার মানে এক পাশ থেকে আরেক পাশ 600 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত ছিল, মানে কত শক্তিশালী ভূমিকম্প এই যে ঘূর্ণিঝড় ছিল এটা আঁচ করা যায়, এটা বোঝা যায় ঘূর্ণিঝড়ের তীব্রতা। যারা লড়াই করে বেঁচে থাকে প্রকৃতির যে পাখি, এই যে আমরা কাক দেখেছি, কাক পাখি এগুলো মরে আছে আমাদের বাড়ির ভেতর, প্রায় বিকেলের দিকে আমরা বিভিন্ন লোকজন লাগিয়ে দেখলাম যে 100-200 উপরে কাক হবে খালি আমার বাড়ির ভেতর, আমাদের বাড়ির ভেতর বাড়ির। তারপরে এরপরে ওই যে আমাদের আজকের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী যে তৎসময় বিরোধী দলের নেত্রী চট্টগ্রাম আসছিল, আপনারা ওই যে ওই সময় আপনার আমি ছিলাম পতেঙ্গা এবং লালদিয়ারচরে ওখানে যে মাননীয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এবং মতিয়া চৌধুরী ছিলেন সাথে, অন্যান্য নেতৃবৃন্দরাও ছিলেন, তো আমরা ছিলাম সাথে। এই যে লালদিয়ারচরে রিলিফ বিতরণ করেছেন উনি, যে মানবিক কাজ, শত শত লাশ আমরা দেখেছি তুফানের পরের দিন এবং এর দুদিন পরেও অনেক লাশ পড়ে থাকছে জলোচ্ছ্বাসে বিভিন্ন অঞ্চলে, বাঁশখালী কুতুব দিয়ে বিভিন্ন দ্বীপ যেগুলো আছে আনোয়ারা, এই যে বাঁশখালীর যে ডোংরা বলছি বা হাতছড়া বলছি ওখান থেকে এই সমস্ত লাশগুলো সব ভেসে ভেসে এখানে জলোচ্ছ্বাসে তোড়ে চলে আসছে, অনেক অনেক লাশ, এগুলো অনেক অনেক বিস্তীর্ণ এলাকা বিরান হয়ে গেছে, গাছপালা পড়ে গেছে, মানুষের বাড়িঘর পড়ে গেছে, যে কাঁচা ঘর ছিল ওগুলো কোনো চিহ্নই ছিল না, অনেক কিছু একদম এই যে বিরান হয়ে গেছে। এখানে অনেক জায়গা থেকে দেখা যেত না, কর্ণফুলী দেখা যেত না এবং বিভিন্ন জায়গায় দেখা যেত না, যখন গাছপালা পড়ে গেছে অনেক দূর থেকে দেখা যেত, এগুলো দেখা গেছে। তো আজকে আমরা যেটা এই যে আমরা আগামীকাল আমাদের 29 এপ্রিল ঘূর্ণিঝড়ের যে 28তম বার্ষিকী, তো 28তম বার্ষিকীতে আমাদের একটা কষ্ট লাগে, সেটা হচ্ছে আমরা এই নাগরিক অধিকার আন্দোলন করি, আমরা সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত, বিভিন্ন কাজগুলোর সাথে যুক্ত আছে অনেক দীর্ঘদিন থেকে অনেকেই, কিন্তু আমাদের দুঃখ লাগে কষ্ট লাগে ওটার জন্য, এই যে একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, এতগুলো লক্ষ লক্ষ মানুষ মারা গেল, গবাদি পশু থেকে মানুষের সম্পদ ক্ষতি হলো, সম্পদের জান মাল হলো, ক্ষতি হলো, সম্পদের নষ্ট হয়েছে, এটা দেশের অর্থনীতির উপর একটা অনেকে পরিবারের একেবারে নিঃস্ব হয়ে গেছে, কেউ নেই, আবার দেখা যাচ্ছে মা ছেলেকে বাসা থেকে চলে গেছে বাবা। সেটি হচ্ছে যে এই যে কোনো রাজনৈতিক দল, এদের রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে জনকল্যাণ এবং জনগণের জন্য, যদি জনগণের জন্য যদি কাজ করে তাহলে এই যে রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সংগঠনগুলো এদের কাজ কী? এই যে মানুষকে স্মরণ করার পাশাপাশি যে মানুষকে যে ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন করা, ধারণা দেওয়া, সচেতন করা, এবং ঘূর্ণিঝড়ে যে ঘূর্ণিঝড় যখন আমরা যে যখন সিগন্যাল দেয়, যখন ঘূর্ণিঝড় এই যে আসন্ন প্রায়, এটা নিশ্চিত অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাহেব একটু আপনাকে থামাবো, আপনার কাছে আমি আবারও আসবো। আপনি একটা অনুষ্ঠান করতেছেন সম্ভবত এবারেই প্রথম ঘূর্ণিঝড়ের উপর, একটা যে ডকুমেন্টারি এবং আপনি যে ঘূর্ণিঝড়ের যে ক্ষতিগ্রস্তদের উপর আলোচনা সহ সে বিষয়ে আপনার কাছে আমি পরে শুনবো। আমি একটু দেবুদার কাছে যাচ্ছি। দেবুদা, আপনি ওই যে ছবি ধারণ করতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে টোটাল ঘটনাটা তো স্মরণীয়, অবিস্মরণীয়, ওখানে বিশেষ কি স্মরণীয় আপনার চোখে পড়েছে? ওই ওইখানে দেখেছি রাস্তার মধ্যে কুকুরে খাদ্য পায় না, লাশ কবর দিয়ে ফেলছে, এক কবরের মধ্যে 3-4টা লাশ, মানুষকে কবর দিয়েছে, মাটি দিতে পারে নাই, কিছুদিন পর দেখা যাচ্ছে মুখগুলি মাটি নাই, মুখগুলি দেখা যাচ্ছে। আবার ওই ওইখানে আমার ছবিতে দেখছি ওইগুলো কবরের কান্না, গাছ আছে, মানুষ জুড়ে আছে, কেউ নামায়নি কবর দেওয়ার জন্য, মৃত লাশ, ও বাচ্চা লটকে আছে, এই ভয়াবহ। আবার অনেক দৃশ্য ছিল মায়ের কোলের মধ্যে কিন্তু বাচ্চা কিন্তু গাছের মধ্যে ঝুলিয়ে আছে, ওই ওইগুলো দেখছি, ওই বাচ্চাও আছে, গরুর বাচ্চাও আছে, গরুও আছে, তিনটা বাঁচতেছে, কেউ উদ্ধার করেনি। আরেকজন দেখলাম পরিবারে কেউ নাই, সে একটা কাফন নিয়ে ঘুরতেছে, যদি তার পরিবারে কাউকে পায় সে মানে কবর দেবে, কিন্তু কোথায় কেউ পাচ্ছে না। আর তাদের এমন অবস্থা মর্মান্তিক, কারো মুখে হাসি নেই,
এমন হাসি মানে আমাদেরও চলে গেছে। না হাসি থাকবে কোথা থেকে? ওই দিন তো সারা বিশ্বের মানে বিবেকবান মানুষদের হাসি চলে গেছে। দুই দিন পর যখন ঢাকায় গেলাম, মানুষ আমাকে দেখে হাসতেছে, ডাকতেছে, একজন একজনের সঙ্গে কথা বলছে। আমি কী ব্যাপার, এরা কি জানা না কোথায় কী হচ্ছে? চিটাং তো কিছু নেই, বিরান হয়ে গেছে, এরা তো কিছুই জানা না দেখি, মানে এই অবস্থা হয়ে গেছে। অথচ চিটাং আসলেই বুঝে যেত তখন কী যে মানুষের রোল কান্না। যখন শেখ হাসিনা আসলেন তখন আনোয়ারে ছিলাম, আমি আনোয়ারে গেছিলাম, তারপর ফুল্লাতলি বাজারে উনি তখন খিচুড়ি দিচ্ছে আর কি, খাওয়াচ্ছে। আর আনোয়ারাতে কাইসার ভাই ছিলেন, অনেকে ছিলেন স্কুলের মাঠে ফুটের মধ্যে, উনি গিয়ে কাদার মধ্যে দাঁড়িয়ে ওই হ্যান্ড মাইক দিয়ে সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, সাহায্যের জন্য আগে আসার জন্য বলতেছেন, অথচ উনি আছে। কিন্তু তখনও দেখা যায় রাষ্ট্রপ্রধানের এত তৎপরতা দেখা যায়নি। তার সময় তো বিএনপি সরকার ক্ষমতায় খাতলাতে দিয়ে মানে প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী, কিন্তু উনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু দেখা গেল যে সরকার প্রধান তখন আসেন ওইভাবে, তার সঙ্গে কিন্তু কঠোর বিষয় ছিল এই বিষয়টা, আমাদের মানে প্রভাব করেছে আওয়ামী লীগের মধ্যে আর কি। তো সব জায়গায় দেখেছি আওয়ামী লীগের লোকজন গিয়ে সাহায্য সহযোগিতা করেছে। যেমন আমি চোখের সামনে দেখেছি বাবুভাই ১০০টা টাকা দিচ্ছে, ওরা কেঁদে কেঁদে নিচ্ছে। ১০০ টাকা মানে সেদিন মানে মানে ওই মনে হচ্ছে এটা কোটি টাকার চেয়েও বেশি। আপনার কাছ থেকে মানে আরও আরও বিশেষ কথা শুনবো। একটা ছোট ব্রেকে যাচ্ছি দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেবুদা, আপনি এখানে অনেক ছবি দিয়েছেন আজকের অনুষ্ঠানের যেহেতু স্মরণে, মানে আলোচনার পাশাপাশি যেন দৃশ্যগুলো দেখে মানুষের যেহেতু ওই দিনের ঘটনা যেন মনে পড়ে, বা কারো না কারো আত্মীয় স্বজন ওই দিন হারিয়ে ফেলেছে। আপনি এখানে একটা কোরআন শরীফের ছবি দিয়েছেন, আপনি ওই ছবিটা মানে মানে কেন দিয়েছেন এবং এই ছবিটার কাহিনিটা কি? ওই ছবিটা দেখলাম আশেপাশের লোক নেই, পানি আছে, কিন্তু গাছের উপর কোরআন শরীফটা বসে আছে, কোরআন শরীফ খোলা, একদম শুকনো, এটা আমার কাছে আছে যে ব্যাপারে হলো। আশেপাশে সব জল এবং গাছগাছারা পড়ে আছে, এই কোরআন শরীফটা উপরে বসে আছে, একদম কেউ অনেক উঁচুতে, কিন্তু কেউ শুকোতে দিছে, কেউ বা এমনি রেখে গেছে, তাও বোঝার কোনো উপায় নেই। না ওখানে তো শুকার দেওয়ার বা শুকানোর ওই সময় পরিবার ছিল না, ওখানে রাখারও কোনো পরিবার ছিল না, কিন্তু আসলো কীভাবে? এটা অলৌকিক বিষয়, এটা আসলো কীভাবে আবার গাছের উপর সেটা বসে রয়েছে? আমি ওই মেয়েরা ছবিটা তুললাম আর কি, তখন সেখানে এসে তাই এরকম অনেক কিছু। এখন ২৮তম আমি, ২৬তম প্রতি বছরে আমি দীর্ঘ বছর ধরে আপনি তো অনেক প্রত্যক্ষদর্শী হিসেবে অনেক কিছু দেখেছেন, আমরাও দেখেছি। যে আপনি বলেছেন যে আগামীকালকে যে অনুষ্ঠানটা করতেছেন সেটা হলো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত তাদেরকে একটু নাড়া দেওয়া এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া, আসলে ২৯শে এপ্রিল আমরা এত সহজে ভুলে গেলে হবে না। পাশাপাশি ২৯শে এপ্রিলের ওই দিন কিন্তু একদিকে মানুষের নিঃস্ব হয়ে গেছে, আবার ওইদিকে আবার বিভিন্ন জায়গায় কিন্তু তাণ্ডবও চলেছে এবং লাশ দখলের বিষয়ও ছিল এবং ডাকাত এবং দস্যুরা কিন্তু বিভিন্নভাবে মানে এই জবরদখল করে এলাকা চিহ্নিত করে অনেকভাবে অত্যাচারও করেছে, সেই ব্যাপারে আপনার যদি কোনো কিছু জানা থাকে। না করেছে অনেকেই, আমি প্রথমেই বলি, আমরা যে প্রথমে বলেছি যে এটা রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সংগঠন করে যারা জনগণের জন্য কাজ করে বলে দাবি করে, তাদেরই উচিত যে জনগণকে এই সমস্ত বিষয়ে সচেতন করা এবং বিভিন্নভাবে সবসময় এই ধরনের প্রোগ্রামগুলো থাকতে পারে জনসচেতনতামূলক, এবং ২৯ এপ্রিল বিশেষ করে সেই দিন তাদের স্মরণে অনুষ্ঠান করতে পারে এবং উদ্দীপনামূলক এবং তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতে পারে। তো আমরা যেটা করছি আগামীকাল ২৯শে এপ্রিল সেটা হচ্ছে যে আমাদের যে বিশিষ্ট আলোকচিত্রী এবং কৃতি আলোকচিত্রী ডক্টর সাদ দাস দেবুদা নামে আমরা যার ওনাকে চিনি,
ওনার যে ওই সময়ে ধারণকৃত যে সমস্ত চিত্র সেই আলোকচিত্র প্রদর্শনী আমরা করছি। আমাদের সংগঠন হচ্ছে আমাদের চট্টগ্রাম এবং নেচার রিসার্চ অ্যান্ড অবজারভেশন সেন্টার, এই দুই সংগঠনের উদ্যোগে আমরা করছি। তো সকাল 10টায় সেটা উদ্বোধন হবে, আর সন্ধ্যা 6:30টার দিকে আমরা করছি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আমাদের করণীয়, এই বিষয়ে একটা আলোচনা অনুষ্ঠান থাকবে। এবং সবশেষে দুর্যোগের যে সমস্ত গানগুলো আছে আমাদের, যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মানুষের যে সচেতন করা, অথবা আমাদের যে এখানে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে যে সমস্ত আমাদের ঐতিহ্যের যে সমস্ত গানগুলো আছে দুর্যোগ নিয়ে লেখা গান, এই যে দরিয়া নিয়ে গান, সাগর নিয়ে যে সমস্ত গানগুলো রচিত হয়েছে সেই গানগুলো নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সেখানে চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করবেন, আর পাশাপাশি আমাদের যে বেতারের একটা ভূমিকা থাকে, যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সময় বেতারের প্রতিনিধি থাকবে, জেলে সম্প্রদায়ের একজন থাকবে, আমাদের এই যে ক্লাইমেট এবং এই যে জলবায়ু গবেষক এবং বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ আমাদের ডক্টর আবদুল্লাহ আল মামুন থাকবে সেই আলোচনায়। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে ঘূর্ণিঝড়ের সময়, এই যে মানুষের বিপদের সময় কিন্তু দুটি ভাগ থাকে, সেখানে একটা হচ্ছে যে নিঃস্ব হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে কোনো ধ্বংসলীলা, কিন্তু পাশাপাশি আরও কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকে। ঘূর্ণিঝড়ের যখন সিগন্যাল হয় তখন তারা মজুদ করতে থাকে, মালামাল মজুদ করতে থাকে, এবং এটা তারা এটার জন্য এটা এক ধরনের ব্যবসা মনে করে। এখন ঘূর্ণিঝড় পরবর্তী দেখা যায়, কেউ দেখা যায় ওখানে বিনোদনের জন্য যাচ্ছে, ঘূর্ণিঝড় কেমন হলো, এই হলো, সে হলো, কিন্তু ডাকাতি হয়েছে, অনেক ডাকাতি হয়েছে, এমনও হয়েছে যে এখন ঘূর্ণিঝড়ের দিন এই যে মানুষ যখন কিছুই বাঁচাতে পারে না, গবাদি পশু বাঁচাতে পারছে না, বাড়ি বাঁচাতে পারছে না, তখন স্বর্ণালঙ্কার এবং যে সমস্ত টাকা পয়সা যদি থাকে কেউ কোমরের সাথে বেঁধে রাখে, বেঁধে রেখেছে এরকম আছে, তো যখন তারা শেষ তারা বাঁচতে পারেনি তখন জলোচ্ছ্বাসে ভেসে চলে আসছে, দেখা যাচ্ছে যে ওখানে এই যে পরদিন ওখানে ডাকাতরা বন্দুকযুদ্ধ, মানুষ মারা গেছে এরকম আমরা শুনেছি, মানে লাশ দখল করা হচ্ছে, কারণ লাশের যে কোমরের মধ্যে স্বর্ণ অলংকার বাঁধা আছে, ওই কারণে মানুষ কত অমানবিক হলে এগুলো হতে পারে, কিন্তু মানুষ যখন সচেতন হয়, সমাজবদ্ধ হয়, সামাজিক একটা প্রতিরোধ থাকে, জনগণের একটা প্রতিরোধ থাকে, তখন এই কাজগুলো হতে পারে না। তো আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে মানুষের যে মূল রাজনীতির মূল জায়গা, মানুষের যে এই কী বলো যে সমস্যা এবং মানুষের দুর্ভোগ দুর্গতি এবং বিভিন্ন কষ্টের সময় পাশে থাকা এগুলো দায়িত্ব, কিন্তু আমরা দেখেছি পরে এই ধ্বংসের মধ্যে থেকে আবার আমরা অতীত থেকে সে গড়ে ওঠে। এই বিষয়ে একটি সৈয়দ মহিউদ্দিন নামে একটা বিখ্যাত গান আছে, উনি এই যে ঘূর্ণিঝড়ের পরেই লিখেছে, খুবই সুন্দর কথা প্রথমে, সেটি হচ্ছে যে গর্কিতুবান বন্যা খরা মহামারী ঘূর্ণিঝড় ভাষাই মারের নষ্ট করে আবার নয়া সৃষ্টিয়র, কেই তো আর বই নয় আবার নয়া সৃষ্টিয়র, চিটিয়াঙের ভাষায় ভাঙা গাছত নতুন টেল ফাতা মেলি দেখার কিল ফাঁকি আবার উড়ের গুড়ের সুপ্পে প্রেমের কথা হর গর্কিতুবান বন্যা খরা মহামারী ঘূর্ণিঝড়। একেবারে শেষ পর্যায়ে মানে দেবুদা, ওই একটা তথ্য আপনার থেকে চাচ্ছি, এই যে বিদেশি সাংবাদিকদের উপস্থিতি কয়দিন পর আমাদের, মানে তৎসময় মানে দুই তিনের দিন চলে আসছে, ওরা সিঙ্গাপুর থেকে বেশি আসছে, তাদের অনুভূতি কি ছিল? তারা দেখতেছে মানে এই ধরনের ঘূর্ণিঝড় ওরা এই উপকূলীয় অঞ্চলে এশিয়াতে দেখে নাই, এত লাশ এইভাবে মরবে ছবি। ত্রাণ আসছিল প্রচুর, ত্রাণ 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 বন্টনের ক্ষেত্রে অনেক অনিয়মের কথা তখন এসেছে, আপনারা কি ওই ধরনের কোনো ছবি তুলতে পেরেছেন ত্রাণ বন্টনের ক্ষেত্রে? ত্রাণ নিয়ে যাচ্ছে, ত্রাণ বিলি করতেছে, ওইসব ছবিগুলো তুলছি। একটা যদি কোনো মেসেজ থাকে আগামীকালের 29 এপ্রিলে, যেন আমরা যাদেরকে হারিয়েছি আর যারা বেঁচে থাকেও অনেক ক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত জীবন নিয়ে এগিয়ে আসছে, তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে? সেটি হচ্ছে যে আমরা আসলে খুবই ব্যথিত, এবং যারা স্বজন হারিয়েছে, অনেকেই ঘরে একজনও বেঁচে ছিল না, অনেকেই শিশু সন্তানকে হারিয়েছে, কন্যা সন্তানকে হারিয়েছে, অনেকেই মা বাবা হারিয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি। এবং আগামীতে এখন যুগ পাল্টে গেছে, অনেক কিছু এখন সহজলভ্য হয়ে গেছে, কিন্তু আগে যেভাবে ঘূর্ণিঝড়ে ক্ষতি হতো এখন কিন্তু আস্তে 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 এখন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হয়েছে, মানুষকে সচেতন করছে সরকারিভাবেও, রেড ক্রিসেন্টের এই ইয়েরাও আছে, আমাদের বন্ধুরা আছে, স্বেচ্ছাসেবকরা আছে, উপজেলা প্রশাসন আছে, এখন অনেক সচেতন হয়েছে। এবং পাশাপাশি যে সমস্ত এলাকা এখনও অরক্ষিত আছে, যেমন দ্বীপাঞ্চল দ্বীপ
অঞ্চল যেগুলো আছে ওগুলোকে আরো একটু সুরক্ষিত করা, বনাঞ্চল বনাঞ্চল সৃষ্টি করা, বনাঞ্চল সৃষ্টি করা। যেহেতু আমাদের ঘূর্ণিঝড়কে প্রতিরোধের একমাত্র হাতিয়ার হলো বন করা, গাছ করা, বাগান করা। যাই হোক দেবুদা, একেবারে শেষ পর্যায়ে এই যে আপনারা যেই চ্যালেঞ্জিং সাংবাদিকতা করেছেন, ছবি তুলেছেন, আগামীতে এই ধরনের ঘটনা থাকলে আপনাদের মতো সাহসী যারা সাংবাদিকতা করেছেন, যারা ছবি তুলেছেন, তাদের কি ভূমিকা থাকা দরকার? একটা এক কথার মধ্যে যদি একটা মেসেজ দেন। না, তারা সবসময় সচেতন, কিন্তু সাংবাদিককে এগিয়ে গিয়ে যেতে হবে। ওই ওইখানে কম্পিটিশন যাওয়ার আগে যে ছবিগুলো পাঠানো যায়, বিশ্বে খবর ছড়িয়ে পড়ুক, ওই জন্য তখন আমি এপিতে মানে এই 17টা ছবি প্রথমেই আমার যায়, তখন বিশ্বে জানতে পারে পৃথিবীতে মানে সর্বপ্রথম আপনার ছবি গেছে, আমার ছবি গেছে, মানে তখন তো আমাদের বাংলাদেশ অবজারভার আমি এপিসের মাধ্যমে ছবিগুলো অসাধারণ বিষয় যেহেতু ওই সময় সারা পৃথিবীকে আপনি জানান দিয়েছেন ছবির মাধ্যমে আমাদের বাংলাদেশে কী হয়েছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন একজন সাংবাদিক, একজন সমাজকর্মী 29শে এপ্রিলের ভয়াবহ যে মানে আমাদের এখনও যে মনের মধ্যে আঘাত রয়ে গেছে, যে আঘাত 29শে এপ্রিল আমরা পেয়েছিলাম। চট্টগ্রামবাসী তথা উপকূলীয় এলাকার মানুষ কখনো ভুলতে পারবে না। অত আগামীকালকে অনেকের বাড়িতে হয়তো দোয়া মাহফিল হবে, তবে আমরা আশা করব এই 29শে এপ্রিলকে স্মরণ করার জন্য জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে একটা মানে অনুষ্ঠান থাকা দরকার। আমি আজকের অনুষ্ঠান থেকে আমি অনুরোধ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি তৎসময়ের মধ্যে বিরোধী দলের নেত্রী ছিলেন এবং সাধারণ এবং অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, এই 29শে এপ্রিলকে স্মরণ করার জন্য আমি মনে করি আপনিই পারবেন রাষ্ট্রীয়ভাবে একটা কর্মসূচি দেওয়ার জন্য। প্রতি বছর 29শে এপ্রিল আসলে যেন আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারে সচেতনতা দিবস বলতে পারেন, বা একটা যেহেতু ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচার জন্য ওই দিনের একটা দিনকে যদি আমরা চিহ্নিত করি, তাহলে ওই দিন আমরা যত ধরনের মানে দুর্ভোগ বা দুর্যোগ আসবে সেদিন আমরা আলোচনা করব। আজকের আলোচনা থেকে ওনাদের কাছ থেকে অনেক কিছু জানলাম এবং শুনলাম, তাদের কাছ থেকে আরও কিছু শোনার থাকলে সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন।